পুরোপুরি স্টপ থাকবে ব্রেকার থেকে লাইন দিয়ে কোথায় দিব মেশিনে 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 লাইন আসার পর এটা সুইচ আছে অন অন ওকে জি স্যার অন আসার পর এটা ডিসপ্লে স্যার এই ডিসপ্লেতে এটা হচ্ছে ফার্নেসের ভিতরের এখনকার টেম্পারেচার বর্তমানে যেহেতু আমরা কিছুক্ষণ আগে কাজ করছি কথা বলবো কিছুক্ষণ আগে কাজ করছি তাই ভিতরের টেম্পারেচার কিছুটা বেশি এস স্যার 46.7 এটা ভিতরের লাইভ টেম্পারেচার ঠিক আছে খুলে দেখবে ভিতরে হাত দিয়ে দেখবে তখন গরম আছে ওকে এস স্যার আছে আমাদের প্রোগ্রাম আমরা সেট করতে কি এই যে এটা তাই না এখানে দেখো স্টেপ 1 স্টেপ 1 2 3 4 5 6 পর্যন্ত আছে তাই না স্টেপ 1 এ যে টেম্পারেচার থাকবে আচ্ছা যেটা দেখাচ্ছে সেটাই দিব অথবা আমরা জিরো দিতে পারি জিরো দিলেও সমস্যা নাই নরমালি আমাদের থাকে যখন আমরা বন্ধ করার দিন থাকবে তখন 29-30 এরকম থাকবে ঠিক আছে 29 ডিগ্রি টেম্পারেচার সেটা আমাদেরকে ইনপুট দিতে হবে অথবা জিরো ইনপুট দিতে হবে জিরো ইনপুট দেওয়ার পর কত সময় পর আমরা 100 নিব সেটা দিতে হবে অর্থাৎ 20 মিনিট স্টেপ 1 এ প্রথমে জিরো এটা সেট করব 29 যেটা টেম্পারেচার নরমাল থাকবে সেটা 20 মিনিট উত্তপ্ত করব কত তে নেওয়ার জন্য 100 তে নেওয়ার জন্য 100 তে নেওয়ার জন্য তাহলে স্টেপ 2 তে আমরা স্টেপ 2 তে যাও এখানে 100 দিব স্টেপ 2 তে 100 দিব স্টেপ 2 এ 100 দেওয়ার পর আমাদের কতক্ষণ সময় নিব স্টেপ 2 তে 100 ডিগ্রি টেম্পারেচার কে হিট দিব কয় মিনিট 20 মিনিট সেটা চলে যাবে কোথায় 175 ডিগ্রি স্টেপ 3 তে চলে যাবে 175 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 175 ডিগ্রি সেন্টিগ্রেড কে আবার 25 মিনিট উত্তপ্ত করব কোথায় চলে যাবে 250 ডিগ্রি সেন্টিগ্রেড স্টেপ 4 এ চলে যাবে ঠিক আছে যখন 250 চলে আসবে মেশিনে অটোমেটিক স্টেপ 4 এ কাউন্ট হবে সেটা 250 ডিগ্রি সেন্টিগ্রেড 20 মিনিট উত্তপ্ত করব কোথায় যাবে 250 কেন 250 এ থাকবে এটা সময় লাগবে অর্থাৎ আমরা একটা বিন্দুতে স্থির রাখব টেম্পারেচার ওই লাইনে স্থির থাকলে পুরোপুরি বস্তুটা গরম হয়ে যাবে হয়তো আমরা যদি এখান থেকে 250 থেকে ডাইরেক্ট জিরোতে নিয়ে আসি তাহলে অনেক অংশ গরম হবে অনেক অংশ ঠান্ডা থেকে যাবে তাই কিছুক্ষণ ওই টেম্পারেচার পর্যন্ত আমরা স্থির রাখব যাতে পুরোপুরি বস্তুটা গরম হয়ে যায় ঠিক আছে এই 250 ডিগ্রি টেম্পারেচার কত 20 মিনিট পর 250 ডিগ্রি টেম্পারেচারই থাকবে এরপর আমরা 250 ডিগ্রি যদি আমরা অ্যানালিং প্রসেস করি তাহলে সেটাকে দেখাই দিতে হবে 60 ঘন্টা 60 মিনিট অথবা এখানে আমরা স্টপ দিয়ে মেশিন অফ করে দিতে পারি অফ করে পরের দিন বা যখন আমরা সুযোগ পাই একদম ঠান্ডা হয়ে যাবে অর্থাৎ মেশিন যখনই অন করব আমরা যদি টেম্পারেচার দেখব যখন 29-30 তখন আমরা মনে করব যে আমাদের অ্যানালিং প্রসেসটা হয়ে গেছে ঠিক আছে আর যদি আমরা নরমালাইজিং করি তাহলে আমাদেরকে এই যে 250 ডিগ্রি বা যতই থাকে এখানে আমরা তোমাদেরকে দেখানোর জন্য 250 লিখলাম কিন্তু বাস্তবে কিন্তু এটা 700-800 পর্যন্ত টেম্পারেচার দিতে হয় ঠিক আছে যখনই 700-800 বা 250 ডিগ্রি টেম্পারেচার থাকবে আমরা এই মেশিনটাকে ডিরেক্টলি স্টপ করে দিব স্টপ করে ওই টংস দ্বারা কি করব উত্তপ্ত বস্তুটা নামায় যদি নরমালাইজিং করি তাহলে মুক্ত বাতাসে রেখে দিব মুক্ত বাতাসে রেখে দেব আর হার্ডেনিং করার জন্য অথবা দ্রুত ঠান্ডা হবে এখন এই যে যাবে খনিজ তেল খনিজ পেট্রোল আচ্ছা শোনো ডিজেল এই আমরা ফার্স্টে কি করব গ্রাফ রেডি করব অর্থাৎ কি কি ডাটা ইনপুট দিতে হবে সেটা আগে খাতায় লিখতে হবে তাই না यस স্যার আমরা অঙ্ক করার সময় কি আগে 25 ভাগ 30 রেজাল্ট জানি জানি না অঙ্ক করে করে আসতে হয় তাই না জি স্যার এই জন্য আমরা এখানেও ঠিক একই ভাবে আমরা প্রত্যেকটা ডাটা আগে দিব তারপর ডাটাটা আমরা কি করব ডাটা অনুযায়ী আমরা এটি চেডিং করব ইনপুট দেব এই যে এখানে আমরা ইনপুট দেব এখানে একটা কি ডিসপ্লে দেখাচ্ছে এখানে চারটা কি আছে ঠিক আছে এবার কিভাবে ডাটা ইনপুট করব এটা আমি দেখাচ্ছি তুমি কর তুমি কর দেখো যেহেতু তুমি আগে দেখছো স্টেপ 1 প্রসেসটা দেখো আমি বলি ভুল করলে কোনো অসুবিধা নেই ফার্স্ট এটা লাইভ টেম্পারেচার আছে না ভিতরে আমরা এই যে এখান থেকে শুরু করব দুইবার দিব এক স্টেপ 1 দেওয়া আছে যদি আমরা স্টেপ 2 দিই তাহলে স্টেপ 2 তে চলে যাবে 2 ঠিক আছে দুইবার দিলাম এটা তারপর এখানে আসবে কোথায় আসলাম স্টেপ 1 এ এখন ডাটা ইন দিচ্ছি
এখানে লেখা আছে 28.8 আমরা মনে করে দিলাম 29 এই যে এই অ্যারো কি দ্বারা আমরা দশমিকের পয়েন্টটা এখানে নিব এটা নিচে নামালে 7 হয়ে যাবে উপরে গেলে 12 তাহলে 30.8 হয়ে গেছে না তাহলে আবার দশমিক এখানে নিয়ে যাব কোথায় শুরুতে সেখানে গিয়ে নিচে দিয়ে দিব 0 দিব ওকে 30 ডিগ্রি এটা কি টেম্পারেচার নরমাল টেম্পারেচার দিলাম এরপর স্টেপ 1 এ কত টাইম দিব একবার আবার এটা দিব এটা হচ্ছে টাইমার ঠিক আছে টাইম টি 20 মিনিট ঠিক আছে 20 মিনিট দিবা এই যে 20 মিনিট দেওয়া কোথায় এই যে 20 মিনিট ঠিক আছে 20 মিনিট দিলাম স্টেপ 1 এ তারপর স্টেপ 2 তে আসব স্টেপ 2 তে আমরা কত নিব 100 ডিগ্রি স্যার এটা কি নতুন করছো यस স্যার স্যার প্রথম দুইটা তাহলে 100 ডিগ্রি টেম্পারেচার ঠিক আছে এই 100 যে কমাতে পারানো হয় তাহলে আমরা দশমিকের অংশ নিয়ে গিয়ে সেটা কমাতে পারাতে পারবো ওকে यस স্যার তারপর এটা কতক্ষণ টাইম পর্যন্ত থাকবে 20 মিনিট এখানে আছে কত 10 তাহলে আমরা দশমিকের ঘরটা একের কাছে রেখে এটাকে আপ করে দিব তখন 2 হয়ে যাবে কত হবে 20 হয়ে যাবে আবার তাহলে স্টেপ 2 শেষ এখন স্টেপ 3 তে কত টেম্পারেচার যাবে 175 আছে কত 150 দশমিকের ঘর এখানে আগে 5 করে দিই আর এখানে 7 7 2 এসে 175 কতক্ষণ পর্যন্ত সময় থাকবে 25 মিনিট তাহলে আরেকবার টেম্পারেচার টাইমে যাই 20 কে 25 করে দিই 25 2 3 4 ঠিক আছে 25 হয়ে গেল স্টেপ 3 দে স্টেপ 4 স্টেপ 4 কত যাব 250 250 এই যে একই ভাবে দশমিকের এখানে আসব এই যে এখানে রেখে আমরা কি করব আপ করে দেব 250 ঠিক আছে তাহলে 250 কত অতটুকু কতক্ষণ থাকবে 20 মিনিট এখন আবার দেব এটা তারপর টাইম টাইমটা দেখি করব শুরু করে দেব ওটা জিরো করে দেব ওটা জিরো করে দেব নিচে ঠিক আছে আবার স্টেপ 5 5 কত থাকবে 250 এই থাকবে আচ্ছা 5 করে দিলাম স্থির বিন্দু স্থির বিন্দুতে থাকতে হবে ঠিক আছে 250 আবার টাইম 20 250 থাকবে তাহলে 60 হবে কত কোথায় চলে আসবে শূন্য তে চলে আসবে 6 হবে ঠিক আছে 6 এরপর আমরা সেটা কোথায় যাব 0 0 0 তে যদি নাও যায় নরমাল টেম্পারেচার গেলাম আমরা 0 এখন শুরু করে দেওয়া যাবে ঠিক আছে আমাদের ডাটা ইনপুট দেওয়া শেষ এখন আমরা রান দেব কিন্তু এখন না যতক্ষণ পর্যন্ত ডিসপ্লেটা হোম স্ক্রিনে যাবে না ততক্ষণ আমরা রান দেব না ঠিক আছে 30 সেকেন্ড পরে এটা চলে আসবে অপেক্ষা করো 30 সেকেন্ড বাকি এবার মনে করো আমাদের জবটা ছিল না এখন আমরা বাইরে থেকে জবটা নিয়ে কি করবো মাধ্যমে দিব লোহাটাকে এখন আমরা বা নরমালাইজ করব অথবা হার্ডেনিং তিনটার একটা করতে পারি যে প্রোগ্রাম আমরা দিলাম সেটা হলো অ্যানালিং ঠিক আছে আর আমরা আমাদের জব দেওয়া শেষ প্রোগ্রাম দেওয়া শেষ হ্যাঁ এই টাউন স্যার আমরা এখন আমাদের কি প্রোগ্রাম দেওয়া শেষ জবও দেওয়া শেষ যখন আমাদের কাজ হয়ে যাবে এটি খুলো এইভাবে আমাদের হ্যান্ড গ্লাভস পরতে হবে হ্যান্ড গ্লাভস অবশ্যই পরতে হবে কারণ এখানে অনেক হিট আসবে ঠিক আছে গরম এই হ্যান্ড গ্লাভস না এখানে একটা হ্যান্ড গ্লাভস ছিল স্যার আপনার মেশিন উপর আছে না ওই যে সেই কেন এটা না ওই যে সাদা একদম সাদা এই দুই দুইটা আছে যদি আমরা এটা বেড না করতাম ওখানে ঠান্ডা করতাম তাহলে অ্যানালিং হয়ে যাবে আর যদি আমরা চাচ্ছি যে এটা কি করবো নরমালাইজিং করবো তাহলে এই যে এই জায়গায় রেখে মুক্ত বাতাসে আমি ঠান্ডা করলে সেটা নরমালাইজিং হবে আর যদি হার্ডেনিং করতাম তাহলে এটা কি করতাম তেলে এই সামনে আমার পানি থাকবে লবণ পানি থাকবে আমি ডাইরেক্ট চুবে দিলে মানে চুবে দিলে ঠান্ডা ঠান্ডা না হচ্ছে ঠিক আছে আমরা আবার আগের মতো রেখে দিচ্ছি রাখার নিয়ম এটা ওকে স্যার
প্রোগ্রাম দেওয়া দেওয়া শেষ জবও দেওয়া শেষ ওকে এরপর কি করবো রান 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 খাতা নাও খাতাতে দেখো মিলাও আমি বলি 330 আছে 29:30 আছে টাইম হচ্ছে 20 মিনিট পর্যন্ত থাকবে এই যে 20 মিনিট তারপর স্টেপ 2 এই 100 থাকবে কত আরেকবার টিপলাম 20 ঠিক আছে যে স্টেপ 2 এর টাইম 20 স্টেপ 3 এর টেম্পারেচার 175 টাইম 25 স্টেপ 4 এর টেম্পারেচার 250 টাইম 20 স্টেপ 5 এর টেম্পারেচার 250 টাইম 60 স্টেপ 6 এর টেম্পারেচার 0 0 হলো ওদের আর টাইমও 0 আমাদের পর্যন্ত চলে আসবে ঠিক আছে সব ওকে আবার 30 সেকেন্ড অপেক্ষা করব কি জন্য মেইন ডিসপ্লে আছে 30 এই চলে আসছে হোম স্ক্রিন অর্থাৎ স্টক লেখা থাকবে আর নর্মাল ভিতরের যে টেম্পারেচার সেটা দেখাবে সেটা মানে কি হোম স্ক্রিন মোবাইলে যেভাবে হোম স্ক্রিন থাকে সেটা হোম স্ক্রিন এরপর দেখ এখানে দেখো স্টপ লেখা আছে সামনে থেকে দেখো আরো সামনে থেকে দেখো এখানে স্টপ লেখা আছে এখানে রান আর এখানে এএম তাহলে আমরা রান করব এখন তাই না স্টপ না রান আমরা এটা ততক্ষণ পর্যন্ত টিপ দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত এখানে স্টার্ট লেখা আসবে না এই যে রান লেখা চলে আসছে এখানে রান লেখা চলে এখন এখানে রান লেখা এখানে একবার টেম্পারেচার টেম্পারেচার পাওয়ার এখানে একটা বিপ দেখাবে অর্থাৎ চলতেছে ঠিক আছে এই মেশিন চলা অবস্থায় আমরা কখনো এটা ওপেন করতে পারবো না গরম ছিল বলে সেটা 29 পার করে 42 চলে আসছে অর্থাৎ আমাদের ফার্স্টে আমরা টাইমিং কত দিছিলাম 20 মিনিট তাই না 20 মিনিটের 4 মিনিট চলে গেছে কিন্তু গেছে কত 1 মিনিটও যায়নি কিন্তু গরম হয়ে গেছে 4 মিনিটে যে গরম হওয়ার কথা সে গরম হয়ে গেছে শেষ 43 আচ্ছা এখানে দেখো এটা হচ্ছে লাইভ টেম্পারেচার 42 আর এটা হচ্ছে মেশিন যেটা দেখাচ্ছে অর্থাৎ এটা ইনপুট দেওয়া হচ্ছে ইনপুট দেওয়া হয়ে গেছে 45 পর্যন্ত কিন্তু উত্তপ্ত হয়েছে কত 42 পর্যন্ত এখন অটোমেটিক যদি আমি স্টপও করে দিই তাহলে এটা 45 এখানে না হওয়া পর্যন্ত সেটা গরম হতে থাকে স্যার স্টপ করে দিলে বন্ধ হয়ে যাবে না স্টপ বন্ধ হয়ে যাবে স্টপ করলে বন্ধ হয়ে যাবে যে মিট বন্ধ কাজ যে মিট বন্ধ ছিল এই মিট বন্ধ হয়ে কাজ করবে এখন তোমাদের টোটাল সময় কত লাগবে খাতা দাও এই প্রসেস করতে আমাদের টোটাল কত যদি একেবারে ঠান্ডা হয়ে যায় তাহলে স্টক বন্ধ হয়ে যাবে যদি একেবারে ঠান্ডা হয়ে যাবে স্টক হয়ে যাবো
যদি এখানে ভুল দেখায় পরিধান করতে হবে যে কাজটা করলাম প্রথমে এত উত্তপ্ত করলাম তারপর কিছুক্ষণ রাখলাম আবার এখান থেকে উঠে এখানে যে রাখছিলাম যে মনে আছে রাখছিলাম সোজা লাইন কেমন গরম শেষ করলাম।